প্রতি বছরের মতো এবারেও দেশে দেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে ক্রিসমাস ডে বা বড়দিন। উৎসবের সাজে সেজেছে ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা। উৎসব শেষ হলেও ছুটির আমেজ যেন কমছেই না অনেক দেশেই। চন্দ্রানী চন্দ্রার আরও একটি রিপোর্ট। ভ্যাটিকান সিটিতে উদযাপিত হয় বড়দিন। রোববার ভাসিলিকা গির্জায় কয়েক হাজার মানুষ প্রার্থনায় অংশ নেন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস এ সময় যুদ্ধের পাশাপাশি বিশ্বব্যাপী যে নৈরাজ্য ও অশান্তি সৃষ্টি হয়েছে সে বিষয়ে কথা বলেন। যিশুর জন্মস্থান বেলতেহেমেও উদযাপিত হয় বড়দিন। কনকনে শীত উপেক্ষা করে উপস্থিত ছিলেন কয়েকশো মানুষ। ইউরোপের পথে পথে হয়েছে আলোকসজ্জা, সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। জার্মানিতে খুব বড় করে উৎসব উদযাপন করা হচ্ছে। যুক্তরাজ্য স্পেনেও চলছে বড়দিনে উৎসব। এদিকে তুষার ঝড়ের কারণে ফিকে হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের এবারের বড়দিনের উৎসব। বৈরী আবহাওয়ার কারণে ঘরের ভেতরে পরিবার পরিজন নিয়ে উৎসব করেন নাগরিকরা। এদিকে আবহাওয়া অনুকূলে থাকায় কোকাই বিচে ক্রিসমাস উদযাপন করেছে ফ্লোরিডাবাসী। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনও পিছিয়ে নেই বড়দিনের আনন্দ উদযাপনে। রোববার খার্কিভে ক্রিসমাসে যোগ দেন সেনারা। যদিও ইউক্রেনীয় খ্রিস্টানরা বেশিরভাগ জানুয়ারির শুরুতে বড়দিন পালন করলেও এবার পশ্চিমাদের সাথে মিল রেখে 25 ডিসেম্বর বড়দিন উদযাপন করে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।